হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙালি ইন সিঙ্গাপুর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রবিবারের বাজার, বুঝতেই পাচ্ছো। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সুন্দর আমরা বেরিয়ে পড়েছি। আজকে একটা জায়গায় যাচ্ছি, চায়না টাউন। আমাদের কলকাতাতেও চায়না টাউন আছে, কিন্তু আমাদের সিঙ্গাপুরে এখানেও চায়না টাউন আছে, আমরা সেখানেই যাচ্ছি। চাইনিজ নিউ ইয়ার আসছে বলে খুব সুন্দর করে চায়না টাউনটাকে সাজানো হয়। হ্যাঁ, মানে এখানে মেনলি যেহেতু মানে পপুলেশন অনুযায়ী চাইনিজ পপুলেশন, আমাদের ইভেন আমাদের ইন্ডিয়ার তামিল পপুলেশন এখানে প্রচুর আছে, কিন্তু যেহেতু মেজরিটি চাইনিজ কালচারটা চলে, সো এখানে চাইনিজ নিউ ইয়ার আসছে জানুয়ারির কবে 22-23-24 আছে আমাদের চাইনিজ নিউ ইয়ার। এখানে একটা উৎসবের সময় চলে এসছে, তো সেইখানেই আমরা একটু যাচ্ছি চায়না টাউনে দেখতে যে কীরকম সাজিয়েছে জায়গাটাকে। আর আমাদের এক কিছু বন্ধু আসবে, তাদের সাথে আমরা আজকে দেখা সাক্ষাৎ করবো, তো চলো দেখা যাক। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমরা জাস্ট এখন চায়না টাউন মেট্রো স্টেশন দিয়ে বেরিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। চারপাশে দেখো কি সুন্দর সুন্দর বিল্ডিং, খুব কালারফুল, ভাইব্রেন্ট। এইগুলো কিন্তু সাজানো নয়, এগুলো কিন্তু পার্মানেন্ট বিল্ডিংস, এগুলো পার্মানেন্টলি এখানে থাকে। সাজানোটা উল্টো দিকে, আমরা সামনের দিকে যখন যাব দেখতে পাবে, আর সামনের দিকে আমরা এটা ঘোরালেও কিছুটা দেখতে পাবে। সো দেখতে থাকো কি সুন্দর সাজিয়েছে, সন্ধ্যেবেলা বোধহয় আরও বেশি ভালো লাগবে, খুব সুন্দর লাইটিং রয়েছে দেখো এখানে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ চারদিকে স্টল লাগানো রয়েছে। সেই কলকাতায় আমরা যখন মানে দুর্গা পুজো হয়, ঠাকুর দেখতে যাওয়ার সময় যেরকম একটা ফিল আসে, যারা দুধারে স্টল বসানো থাকে, আমরা মাঝখান দিয়ে যাই, ঠিক সেরকম ফিল আসছে। মানে উৎসবের সেলিব্রেশনটা যেন সব জায়গাতে একই রকম। সো জাস্ট ব্রিলিয়েন্ট, মানে খুব সুন্দর লাগছে এখানে, সেই পুরনো রকম ফিল আসছে আবার। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটার নাম চায়না টাউন, কতটা ভাইব্রেন্ট একটা জায়গা, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন চায়নার কোনো একটা স্ট্রিট দিয়ে হাঁটছি, লোকাল কোনো স্ট্রিট দিয়ে, যেখানে চারপাশে বিভিন্ন রকম ঘরের দোকান, লোকাল স্ট্রিট ফুডস রয়েছে। সো মানে আমাদের ইন্ডিয়ার অনুকরণে যেমন একটা লিটল ইন্ডিয়া আছে, ঠিক সেরকম এখানে চায়না টাউন। সো দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর সাজিয়েছে। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে দেখালাম যে এখানে চাইনিজ নিউ ইয়ারের জন্য কীরকম প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমরা দেখলে খুব সুন্দর সাজিয়েছে, পুরো রাস্তা জুড়ে সাজিয়েছে চায়না টাউনে। তো প্রচুর খাওয়া দাওয়া আর আয়োজন হয়েছে ওখানে, অন্যান্য দোকানপাট ছাড়াও, ঠিক আছে। মানে আমাদের ওখানে সেই মেলা যেরকম বসে সেই রকমভাবে ওরা ব্যাপারটাকে করেছে। তো
তো যত আরও এগিয়ে আসবে আমার মনে হয় আরও মানে ক্রাউড বাড়বে, ভিড় বাড়বে, ওখানে আরও আরও হয়তো সাজাবে, আমরা হয়তো পরে গেলে দেখতে পাবো, যবে জানি না আমরা আবার যেতে পারবো কি না, যাই হোক। তবে তাহলে তোমরা দেখলে কীরকম ব্যাপার এখানে, কীরকমভাবে সাজাচ্ছে এখানে, আমাদের ওখানকার মতনই, মানে আমাদের ওখানে যেমন দুর্গাপুজোর সময় খুব সাজানো সাজায় টাজায় ঠিক সেরকমই। তো তাহলে বন্ধুরা আজকের জন্য এই অবধি থাকলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে, যাতে করে নেক্সট ভিডিওর জন্য আপডেটটা তোমরা খুব শিগগিরই পেয়ে যাও। তাহলে আজকের জন্য এই অবধি, টাটা, গুড নাইট।